এবং তখন এসে আমি প্রথম জানতে পারি যে আশিস দা বালিগঞ্জ গভর্নমেন্টের, এবং তারপর থেকে আবার আবিষ্কার করি যে তিনি সল্টলেকেই থাকেন, এবং সব মিলিয়ে তারপরে তো এখন পারিবারিক বন্ধুত্বে দাঁড়িয়েছে। বৌদি, আমার স্ত্রী, সবাই, আমরা সবাই খুব এখনও হ্যাঁ পরিবারের মতো, এবং সেটা বালিগঞ্জ গভর্নমেন্টের সব বন্ধুবান্ধবদের বা সিনিয়র জুনিয়র ধরেই আমি বন্ধুবান্ধব বলছি, অনেক আগেরও যারা তারাও বালিগঞ্জ গভর্নমেন্টের স্টুডেন্ট জানতে পারলেই যে কোনো জায়গায় অ্যাপ্রোচ করতে পারেন এবং সেই পরিচয় দিয়ে আত্মীয়তা তৈরি করতে পারেন। কাজেই সেভাবেই আশিস দা খুব কাছের মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।